পরিত্যক্ত ট্রেনের ভাগাড় যেন মেয়াদ উত্তীর্ণ নষ্ট ট্রেন পড়ে আছে ওয়ার্কশপ জুড়ে অথচ দু হাজার সালে ডেমোগুলো কেনা হয় ছয়শো কোটি টাকা দিয়ে চার দশক সেবা দেওয়ার কথা থাকলেও কেনার পর থেকেই বিকল হতে শুরু করে চীনা ডেমো দীর্ঘদিন পড়ে থাকায় ঘন জঙ্গলে ঢেকে গেছে ট্রেন জং ধরে খয়ে পড়ছে মূল্যবান আমরা এখানকার জঙ্গল পরিষ্কার করতেছি দেখতে অনেক জঙ্গল দেখা যাচ্ছে বেশি মেকানিকরা বলছেন দেশে ডেমো মেরামতের নেই কোন ওয়ার্কশপ কোন ট্রেনিং ও হয়নি তাদের ফলে প্রযুক্তিগত কোন ধারণা না থাকায় মেরামত সম্ভব হচ্ছে না ডেমুর কোন ওয়ার্কশপ নাই কাজ করবে যারা ওই মানে ওই মিস্ত্রি ওখানে দেয় নাই আমাদের ওইভাবে ট্রেন আপ না ডেমো নিয়ে আমরা যে কারণে আমরা ডেমো দিয়ে এতটা আগাইতে পারিনি যেটা দিয়ে মেরামত করবে এটার যে পার্স এই পার্টস ওইভাবে নাই আমাদের রিং অ্যাডভান্সড যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা রেলওয়ে মহাপরিচালকের সহজ স্বীকারোক্তি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না করেই কেনা হয় ডেমু ভবিষ্যতে কি প্রয়োজন হবে সেই জিনিসটা তাদের ওই সময় বিবেচনা করার দরকার ছিল মেনটেন্সটা আমাদের ওয়ার্কশপ পারবে কিনা অথবা আমাদের ওয়ার্কশপের সঙ্গে আরও বিকল্প কিছু ব্যবস্থা করা যায় কি না সেই বিষয়টা ওইভাবে চিন্তা করা হয়নি বলে আমার কাছে মনে হয় তবে ব্যর্থতার দায় কেউ নিতে না চাইলেও দেশীয় প্রযুক্তিতে ডেমু মেরামতের কথা ভাবছে রেল এখনও এই মুহূর্তে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই তবে এটা নিয়ে আমরা একটা পরিকল্পনা নেওয়া আরেকটা একটা পরিকল্পনা ভাবতেছি যে দেখি কস্ট এফেক্টিভ হয় কিনা যদি হয় তাহলে হয়তো এটা চালু করতে পারি নাহলে পরবর্তীতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে দু হাজার একুশ বাইশ অর্থ বছরে একুশ কোটি টাকা খরচ করেও একটি ট্রেনও সচল করা সম্ভব হয়নি ছয়শো কোটি টাকায় কেনা ডেমু এখন পরিণত হয়েছে পরিত্যক্ত এক ভাগাড়ে রেল কর্মকর্তারা বলছেন ডেমু মেরামতের সক্ষমতা নেই তাদের বিপুল পরিমাণে এই রাষ্ট্রীয় অপচয়ের এখন আর কেউ দায়ভার নিতে চান না নাজমুস্তালেহি সময় সংবাদ ঢাকা